কথায় বলে মন খারাপ থাকলে যদি মিষ্টি খাওয়া হয় তাহলে মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর সেই মিষ্টিটা যদি আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সকলের অল টাইম অল সিজন ফেভারিট হলো আইসক্রিম। তো সেই আইসক্রিমটাই যদি বাড়িতে খুব কম উপকরণে চটজলদি সুন্দর করে বানিয়ে নেওয়া যায় তাহলে যে কারোরই মন জয় করা সম্ভব, বা নিজেকেও যদি এইভাবে বানিয়ে আইসক্রিমের একটা বোল একটা স্কুপ দেওয়া যায় তাহলে নিজের কাছেও একটা সুন্দর গিফট হয়ে পরিণত হয়। তো চটজলদি আইসক্রিমের ভিডিওটা কীভাবে বানিয়েছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর আমি চাইবো একবারও স্কিপ না করে ভিডিওটা দেখার। তাহলে ভিডিও শুরু করি। যেহেতু ড্রাই ফ্রুট আইসক্রিম তো আমি এখানে আমার পছন্দ মতো কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছি। এখানে আমন্ড রেখেছি, কাজু, পেস্তা এবং আখরোট বা ওয়ালনাটস রেখেছি। এবার এর মধ্যে আপনারা আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন কিশমিস অ্যাড করতে পারেন কিংবা আরও কিছু খেজুর কিছুটা অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন। তো কনডেন্স মিল্কটা বানানোর জন্য এখানে 250 ml দুধ প্রথমে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। এটা মেজারিং কাপ মেপে যদি আপনারা বানান তো কনডেন্স মিল্কের টেক্সচারটা একেবারে দোকানের মতো হবে। তো যেটা করতে হবে, একটুখানি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটাকে কি করতে হবে, দুধের যে কোয়ান্টিটিটা রয়েছে এটা একেবারে হাফ করে নিতে হবে, সেই মতো সময় এখানে দিতে হবে, তারপরে পরবর্তী উপকরণ মেশাতে হবে। কনডেন্স মিল্ক বাড়িতে কীভাবে সহজে বানানো যায় আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখুন দুধের টেক্সচারটা অনেকটাই কমে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পিঞ্চ পরিমাণে বা 1 পিঞ্চ পরিমাণে বেকিং সোডা। এটা অবশ্যই দেবেন, এটার কারণে কিন্তু খুব ফ্লাফি হয় কনডেন্স মিল্কটা। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে মিল্ক পাউডার বা দুধের গুঁড়ো, আপনারা যে কোনো ধরনের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে টেক্সচারটা প্রথমে পাতলা লাগলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমার কনডেন্স মিল্কটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা চাইলে এইটা এইভাবে ছেঁকে নিতে পারেন। আমি এবার কি করব, এটাকে ছেঁকে নেব যাতে করে যে লাম্পসগুলো রয়েছে সেগুলো একটুখানি বেরিয়ে যায়। তো এইভাবে কনডেন্স মিল্ক বানিয়ে আপনারা কিন্তু যে কোনো উপকরণে মিষ্টি জাতীয় জিনিসে ব্যবহার করতে পারেন। তো এবার যেটা করব, এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি আমি আইসক্রিমের জন্য। 1.5 কাপ পরিমাণে এখানে হুইপ ক্রিম দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। যে কোনো কোম্পানির যে ফুল প্যাড ডেয়ারি যে হুইপ ক্রিম যেটা হয় সেটা দিবেন, সেটা হলে কিন্তু সুন্দর টেক্সচারটা হয় এবং স্বাদটাও অনেকটাই বেশি হয়। তো আমি এখানে 1.5 কাপ হুইপ ক্রিম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে বিট করে নেব, যতক্ষণ না একদম হাই পিক হচ্ছে সেই সময় পর্যন্ত এটাকে ভালো করে আমি বিট করে নেব। তো ক্রিমটা সুন্দরভাবে বিট করা হয়ে গেছে, তো দেখুন একেবারে হাই পিক হয়েছে। তো এই সময় পর্যন্ত এটাকে কিন্তু অবশ্যই বিট করে নিতে হবে, এটা মোটামুটি 2.5 থেকে 3 মিনিট সময়টা লাগবে। তো যতবারই এটা করবেন দেখুন পিকটা কিন্তু হাই রয়েছে, পিকটা একেবারেই পড়ে যাচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। তো ক্রিমের টেক্সচারটা দেখুন, আপনারা যদি ফ্রেশ ক্রিমও নেন তাহলেও কিন্তু আপনাদের বিট করে নিতে হবে, অবশ্যই বিট করে নিতে হবে। কিন্তু হুইপিং ক্রিমে যে সুন্দর যে পিকটা হবে সেটা কিন্তু অতটা ভালো ফ্রেশ ক্রিমে হয় না, তো তাই চেষ্টা করবেন হুইপ ক্রিম নেবার। তো আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আগে দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে মিশিয়ে নেব। আর এখানে যে কনডেন্স মিল্কটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কনডেন্স মিল্কটার টেক্সচারটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা দোকানে থেকে কেনা কনডেন্স মিল্ক না বাড়িতে বানানো কনডেন্স মিল্ক, কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। এবং যেহেতু আমি এটা বানিয়ে নিলাম এটা কিন্তু খুব ভালো ফ্রেশ হলো এবং সঙ্গে সঙ্গে বানালাম, তাই টেক্সচারটা অনেকটাই ভালো। তো আমার যেরকম প্রয়োজন আমি বানিয়ে নিলাম, এইভাবে আপনারা যদি একটু বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর আমার এখানে কিছু অ্যাড করার নেই। আমি এখানে এরকম একটা প্লাস্টিকের কন্টেনার
দিয়েছি। এই ধরনের কন্টেনার কিন্তু সকলের বাড়িতেই থাকে, তো আমি চেষ্টা করছি সেই সমস্ত উপকরণগুলো ইউজ করার যেগুলো সকলের বাড়িতেই থাকে এবং সকলেই যাতে এই আইসক্রিম বা এই ধরনের জিনিসগুলো বানিয়ে নিতে পারেন, খুব সহজেই যাতে করে নিতে পারেন। তো আমি ওপরটা একটুখানি স্মুথ করে দিচ্ছি, চাইলে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারেন। আমি এখন ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দেব না, এটাকে শুধুমাত্র ঢাকনা বন্ধ করে সেট হতে দেব প্রায় 10 ঘন্টার জন্য। দশ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি আইসক্রিমটা আপনাদের প্রথমে খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখুন, আইসক্রিমটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দোকানে যেরকম আইসক্রিম আমরা খেয়ে থাকি বা দোকান থেকে নিয়ে আসি তা থেকে কোনো অংশে কম নয়, বা দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকানের কেনা নয়। যাকেই খাওয়াবেন সে কিন্তু অবশ্যই বিশ্বাস করবে যে এটা দোকান থেকেই বানানো, আপনার বাড়িতে বানানো মনেই করবে না, কারণ এর স্বাদ এবং টেক্সচারটা এতটাই সুন্দর। তো আমি কিছুটা আইসক্রিম স্কুপ করে নিচ্ছি। এভাবে আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম বানাতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটস, আমার বাচ্চারা যেহেতু ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে তো তাই আমি ড্রাই ফ্রুটস ফ্লেভারের আইসক্রিম বানিয়েছি। ওপর থেকে কিছুটা আরও ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতেও বেশ সুন্দর লাগবে। আর সিঙ্গিমের টেক্সচারটা দেখুন, একেবারেই দোকানের কেনা আইসক্রিমের মতনই হয়েছে। তো এবার খেয়ে দেখে বলছি আপনাদের কেমন লেগেছে। এটা সত্যিই অসাধারণ টেস্ট হয়েছে এবং যাকেই আপনি খাওয়াবেন সেই এটা আপনাকে বারবার এইভাবে আইসক্রিম বানাতে অনুরোধ করবে। তো এইভাবে গরমে আইসক্রিম বানিয়ে বাড়ির সকলের সঙ্গে এনজয় করুন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কী ধরনের রেসিপি আপনারা আরও দেখতে চাইছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।